हेलो बंधुरा वेलकम बैक दिस चैनल। तो सबार फार्स्ट पासे मोबाइल स्क्रीन ओपन करार पर एखे डायरेक्ट चले जाए यूट्यूब एप्लीकेशन ओपर। यूट्यूब एप्लीकेशन ओपर जावर पर एखे हमें चैनल लोगोर ओपर क्लिक कर दीची। करार पर एखे योर चैनल जेटर ओपर क्लिक करार पर आपनारा एखे हमार चैनल ढुके जाने सब किस नर्माल देखते तो अपनारा भलोक नोटिस करूँ। जरा चैनल देखे ता तो बुझते पे एंड जरा एखो नोटिस करें ता देख एखे एक भिडियो आसार सबसे पपुलार भिडियो मैंने यटार मध्य सबसे बेसि भिउज आपर एखे अपनारा देखते आपलोड तपर नीचे देखो एखे पपुलार आपलोड देखा तपर एखे फर नि क्रिएटर एक प्लेलिस्ट बनिएम से शो करपर यूट्यूब निव लेटेस्ट आपडेट यहाँ एक शो करते अनबक्सिंग एंड रिव्यू तीनटे प्लेलिस्ट शो कर। सो गाइज आपनारा कि आपनार चैनल ये सजाते चान তাহলে কিন্তু আজকের এই ভিডিওটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে। অ্যান্ড আপনারা হয়তো অনেকে জানেন না যে এই যে আমরা প্লেলিস্টগুলো অ্যাড করে রেখেছি বা এই হোম পেজে আমাদের পপুলার ভিডিওগুলো দিয়ে রেখেছি এখান থেকে কিন্তু আমাদের লাইফ টাইম পর্যন্ত খুব ভালো পরিমাণে ভিউজ আসে। অ্যান্ড আমাদের হোম পেজ থেকে আমাদের দর্শকেরা বিভিন্ন যে পপুলার ভিডিওগুলো আছে সেগুলো দেখতে পারে। তো এই ধরনের আপনারা যদি ভিউয়ারদের সুবিধা দিতে চান বা আপনার ভিডিওর ভিউজগুলো আরও বাড়াতে চান তাহলে কিন্তু জাস্ট এই ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন, কারণ কি এই ভিডিওটা আপনাদের জন্য খুবই হেল্পফুল ভিডিও অ্যান্ড খুবই ইম্পর্টেন্ট ভিডিও হতে চলেছে। তো চলুন তাহলে ভিডিওটা স্টার্ট করা যাক। আজকে সম্পূর্ণ প্রসেসটা আমি মোবাইল দিয়ে দেখাবো, কোনো রকম আমার কাছে ডেস্কটপ নেই তো মোবাইল দিয়ে সম্পূর্ণটা দেখাবো, কারণ কি বেশিরভাগ ক্রিয়েটর আমাদের মোবাইল ক্রিয়েটর। তো আমি পাশে মোবাইল স্ক্রিনটা ওপেন করে নিয়েছি, করার পর এখানে আমরা ডাইরেক্ট চলে যাবো ক্রোম ব্রাউজার অ্যাপ্লিকেশানে। তো আপনার মোবাইল দিয়ে আপনারা ক্রোম ব্রাউজার অ্যাপ্লিকেশানে চলে যাবেন। যাওয়ার পর এখানে ইউটিউব যে অপশানটা দেখতে পাচ্ছেন বা youtube.com লিখে আপনারা সার্চবারে সার্চ করে নেবেন। করার পর আপনারা এটার উপর ক্লিক করে দেবেন, ইউটিউব অ্যাপ্লিকেশানের উপর ক্লিক করলেন। তারপর এই পেজটাকে আপনারা ডেস্কটপ সাইডে কনভার্ট করে নেবেন। কনভার্ট করার জন্য আপনারা উপরে লাল টিকের উপর ক্লিক করবেন। করার পর এখানে ডেস্কটপ সাইড যেটা দেখতে পাচ্ছেন আমার টিক করা আছে, এটা আপনারা টিক করে নেবেন। তাহলে আপনার পেজটা ডেস্কটপ সাইডে ওপেন হয়ে যাবে। তারপর আপনার চ্যানেলের লোগোর উপর ক্লিক করবেন। করার পর এখান থেকে আপনারা ডাইরেক্ট যদি আপনার কাছে প্লে স্টোরের যে ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটা আছে সেটা যদি থেকে থাকে তাহলে আপনারা এখান থেকে ডাইরেক্ট ওয়াইটি স্টুডিওতে যেতে পারবেন না। ডেস্কটপ সাইডে ওয়াইটি স্টুডিওতে যাওয়ার জন্য আপনারা ইওর চ্যানেলের উপর ক্লিক করবেন। ইওর চ্যানেলের উপর ক্লিক করার পর এখানে কাস্টমাইজ চ্যানেল আছে, ওর উপর ক্লিক করবেন। তো কাস্টমাইজ চ্যানেলের উপর যেই ক্লিক করলেন দেখুন এখানে ওয়াইটি স্টুডিও ডেস্কটপ ভার্সনটা ওপেন হয়ে যাবে। তো ওপেন হওয়ার পর আপনারা আপনার মানে সম্পূর্ণ অ্যানালিটিক্সগুলো এখান থেকে দেখতে পারবেন। তো ডেস্কটপ পেজে ওপেন হচ্ছে আস্তে আস্তে। তো ওপেন হওয়ার পর আপনারা এই ধরনের সব কিছু দেখতে পাবেন। তো প্রথমেই আপনাদের এই নিচের অপশানটা চলে আসবেন, নিচে একেবারে যেটার মধ্যে আমার রয়েছে এখানে এডিটের মতো একটা অপশান আছে এটার উপর চলে আসবেন। তো আমি আপনাদের একটা জাস্ট ভিউ দেখে দিই, তো এটা আমি মিনিমাইজে রেখে দিচ্ছি। ইউটিউব অ্যাপ্লিকেশানটা আমি জাস্ট ওপেন করে নিচ্ছি। করার পর এখানে আমার চ্যানেলে চলে গেলাম, যাওয়ার পর ইওর চ্যানেলের উপর ক্লিক করছি। তো দেখুন আমার এখানে কিন্তু কোনো রকম মানে ভিডিও শো করছে না, ঠিক আছে? তো আমি সবটা রিমুভ করে দিয়েছি অ্যান্ড আমি জাস্ট এগুলো অ্যাড করে আপনাদের দেখাচ্ছি। তো এখান থেকে রিমুভ হয়ে গেছে। তো আমি ক্রোম ব্রাউজারে চলে যাচ্ছি আবার। তো ক্রোম ব্রাউজারে যাওয়ার পর এখানে সবার প্রথমে যে অপশানটা দেখতে পাচ্ছেন লেআউটের যে অপশানটা আছে প্রথম চ্যানেল টেলার ফর পিপল হু হ্যাভ সাবস্ক্রাইবড, তো এই অপশানে আপনারা ডান দিকে দেখতে পাবেন অ্যাড। তো অ্যাডের উপর আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখান থেকে আপনারা স্পেসিফিক যে ভিডিওটা হোম পেজে সবার টপে আপনারা শো করাতে চাইছেন সেটা নিয়ে নিতে পারেন। তো আমি এখানে 1K ওয়ালা ভিডিও যেটা আছে সেটা আমার সবচেয়ে বেশি ভিউজওয়ালা ভিডিও, তো এটা আমি নিয়ে নিলাম, অ্যাড করে নিলাম। করার পর এখানে নিচে আর একটা অপশান আছে যেটার মধ্যে আবার একটা আপনারা ভিডিও অ্যাড করতে পারেন, তো এটা আমরা করব না। তারপর আমরা জাস্ট নিচে একটা অপশান আপনারা দেখতে পাচ্ছেন এখানে ফিচার সেকশনস, তো ফিচার সেকশন এখানে অ্যাড সেকশন আছে। তো অ্যাড সেকশন আপনাদের একটু জুম করে দেখাচ্ছি, অ্যাড সেকশন যেটা আপনারা দেখতে পাচ্ছেন এর উপর আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনারা সবার প্রথমে কোনটা দিতে চাইছেন সেটা সিলেক্ট করবেন। তো আপনারা যদি প্রত্যেক দিনের আপলোডটা সবার প্রথমে দিতে চান তাহলে সেটা আপলোডসের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এটা আপনার প্রথমে শো করবে। তো এরপর আমরা কী দিতে চাই, এরপর আমরা পপুলার আপলোড দিতে চাই, তো পপুলার আপলোডের উপর ক্লিক করব। তারপর অ্যাড সেকশনে আবার ক্লিক করে এখান থেকে আমরা প্লেলিস্টগুলো চুজ করে নেব। তো এখানে সিঙ্গেল প্লেলিস্ট আছে, আপনারা সিঙ্গেল প্লেলিস্ট দিতে পারেন বা এখানে মাল্টিপল প্লেলিস্ট আছে যেগুলো দিতে পারেন, বা এখানে লাইভ স্ট্রিমের বিভিন্ন অপশান আছে, যদি আপনারা লাইভ স্ট্রিম করতে চান তাহলে আপনারা এখানে দিতে পারেন, বা আপনার অন্যান্য চ্যানেল যদি অ্যাড করতে চান নিচে এখানে সাবস্ক্রাইব বা সাবস্ক্রিপশানস যেগুলো আছে এগুলো আপনারা দিতে পারেন। তো আমরা এইগুলো কিছুই দেবো না, এখানে আমরা প্লেলিস্ট অ্যাড করবো। তো সিঙ্গেল প্লেলিস্ট করে নিচ্ছি, করার পর এখান থেকে আমরা প্লেলিস্টটা চুজ করে নিচ্ছি। তো আমরা এখানে ফর নিউ ইউটিউবার মানে যে প্লেলিস্টটা আছে সেটা চুজ করেছি। করার পর আবার এই অ্যাড সেকশনের উপর ক্লিক করে এখানে আবার সিঙ্গেল প্লেলিস্টের উপর ক্লিক করে আমাদের যে ইউটিউব নিউ লেটেস্ট আপডেট যে প্লেলিস্টটা আছে ওটার উপর ক্লিক করে দিয়েছি। করার পর সমস্তটা যদি আপনাদের হয়ে যায় তারপর আপনারা এখানে পাবলিশ ওপরে দেখতে পাচ্ছেন,
নীল রঙের যে পাবলিশ আছে, তো পাবলিশের ওপর আপনারা জাস্ট ক্লিক করে দেবেন। অ্যান্ড এই যে আপনারা সমস্ত কাজটা করলেন, এটা পাবলিশ হয়ে যাবে। পাবলিশ হওয়ার পর আপনারা ডাইরেক্ট চলে যাবেন ইউটিউব অ্যাপ্লিকেশানে। ইউটিউব অ্যাপ্লিকেশানে যাওয়ার পর আমি দেখাচ্ছি, এটা জাস্ট রিলোড নিচে নেওয়ার পর আপনারা দেখুন এখানে আপনার যে পপুলার ভিডিওসগুলো আছে, প্লেলিস্টগুলো আছে, আপনারা জাস্ট একে একে দেখতে পারবেন। তো সবটা আপনারা এখানে পেয়ে যাবেন। আপনারা যদি আপনার এখান থেকে কোনো কিছু ডিলিট করতে চান, মানে এখান থেকে রিমুভ করতে চান, তাহলে আপনারা কি করবেন, এখানে আপনারা জাস্ট একটা অপশান দেখতে পাবেন বা দেখতে পাবেন না, এখানে আপনারা খালি জায়গায় প্রেস করবেন। করার পর এখানে দেখুন রিমুভ সেকশনস, তো রিমুভ সেকশনের ওপর ক্লিক করে আপনারা জাস্ট এই সেকশনটা রিমুভ করে দিতে পারেন। তারপর এখানে তিনটে ডট দেখাচ্ছে, আবার এখান থেকে ক্লিক করে আপনারা রিমুভ সেকশন করে নিতে পারেন। তারপর প্লেলিস্ট আমি এখানে রিমুভ সেকশন করে নিচ্ছি। তো এইভাবে আপনারা যেটা প্রথমে দেখাতে চাইছেন সেটা এখান থেকে অ্যাড করে নেবেন, অ্যান্ড যেটা আপনারা শেষে দেখাতে চাইছেন সেটা রিমুভ করে তারপর এটা পরপর আপনারা এখান থেকে অ্যাড করে নেবেন। তো এইভাবে আপনারা ইজিলি আপনার ইউটিউব চ্যানেলটাকে সুন্দর করে সাজিয়ে নিতে পারবেন, অ্যান্ড আপনার প্লেলিস্ট, তারপর আপনার পপুলার ভিডিও, সেগুলো আপনারা হোম পেজে জাস্ট দিয়ে দিতে পারবেন। সেখান থেকে আপনার দর্শকদের দেখতে সুবিধা হবে, অ্যান্ড পপুলার ভিডিওসগুলো দেখতে সুবিধা হবে। তো এই ধরনের প্রত্যেক বড় ক্রিয়েটাররা করে রাখে, আপনারাও চাইলে করতে পারেন। তো এই ছিল আজকে সম্পূর্ণ ভিডিও। ভিডিও কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও, আর ভিডিও ভালো লাগে থাকলে প্লিজ একটা বড় করে লাইক মেটাও, আর এই চ্যানেলে যারা নতুন তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে জয়েন করে নিও। তো আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে পরে নেক্সট ভিডিওতে। ততক্ষণ আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর এই চ্যানেলের সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।